This is basically on the village committee election. You know, ek boshor tin char mas hoye gelo, okhono I mane election korne korona kono initiative newa hoyse na by the state election commissions. Itar age amra dite dichi pokhi theki ar amra tripamota pokhi theki amra onekbar mane representations dewa hoyse. Deputation দেওয়া হয়েছে এটার পরেও তারা কোনো মানে ইনিশিয়েটিভ করেসপন্ডেন্ট কমিউনিকেশন করানি এরপরে আমরা হাইকোর্টে পিআইআর ফাইল করা হয়েছে এটার পরে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা এটা অবজার্ভ করছি মানে হিয়ার করছি তুমি পক্ষে হইতে ওখানে আমরা দেখা গেছি যেটা স্টেট আর স্টেট ইলেকশন কমিশনস তারা রেসপন্স ছিল এটা তার রেসপন্স ছিল এটা যে এখন প্রসেস করা হয়েছে নি কারণ এখানে ইলেকট্রো এটাতে আপডেট করতে লাগবো ইলেকট্রো ইনরোলমেন্ট এগুলি দেখতে লাগবো এরপরে এখন দুর্গা পূজা আইতে আসে এরপরে দীপাবলি আইতে আসে এগুলি তারা এক্সকিউজেস দিয়ে সারা কাউন্টার ফাইল করছে এটার পরে খুব অবজার্ভ করছে যেটা এগুলি তো মানে দেখা হয়েছে যে এক্সকিউজ নেওয়ার জন্য ইন্টেনশনলি বেসিক্যালি আমরা কর্তব্য হলো যেটা যদি এটা তো কন্টিনিউ প্রসেস ইলেকশন তো তুমি এভাবে এক্সকিউজ নিয়ে সারা এটা করতে পারবে এটা তো ইন্টেনশন আছে যদি এগুলি এক্সকিউজেস আছে তাহলে কীভাবে বাই ইলেকশন এটা করা হয়েছে এটা তো সম্পূর্ণ ক্লিয়ার আছে এটা ইন্টেনশন একটা এটা কীভাবে টিটিএডিসি আন্ডারে কীভাবে ডিপ্রাইভ করা জরুরি তাহলে আমরা এটাই আমার পক্ষে হয়তো কোয়া হয়েছে যেটা ঠিক আছে আমরা রেসপেক্ট করি যেটা ফেস্টিভ মুড অফ দ্য পাবলিক অফ দ্য পিপল অফ ত্রিপুরা অর এটা ডেফিনেট আমরা রেসপেক্ট করি ডেফিনেটলি আমরা রেসপেক্ট করে আমরা সবাই চাই ফেস্টিভ মুভমেন্ট যেটা মুড যেটা পাবলিকের এটা থাকুক কিন্তু এটার জন্য যে তুমি যে অত 13 লাখ হ্যাঁ ইন্ডিজিনিয়াস মানুষের ডিপ্রাইভ করা তো উচিত না কারণ তারা ডিফারেন্ট স্কিম থেকে ডিপ্রাইভ হয়েছে আর ডিফারেন্ট ভিলেজ কমিটি ডেভেলপমেন্টে যেটা আছে স্কিমগুলি আছে প্রজেক্টগুলি আছে এগুলিতেও ইমপ্লিমেন্ট করা হয়তো আছে না কারণ এর জন্য এটা খুব ডিপ্রাইভ এর জন্য আমরা কইছি যদি ফেস্টিভ মুডের জন্য ইলেকশন কন্ডাক্ট করতে না পারে তাহলে যেটা টাকাগুলি আছে স্কিমগুলি আছে তাহলে টিটি এডিসি অথরিটি দেওয়া দেব টিটি এডিসি অথরিটি উইদাউট দি মানে ভিলেজ কমিটি ইলেকশন তার ইমপ্লিমেন্ট করবো তাহলে এগুলি আমরা আর্গুমেন্ট করার পরে লাস্টলি কোড অবজার্ভ করছি যে এগুলি যেটা ইন্টেনশনলি এটা করা তো এটা ঠিক নাই এগুলি এক্সকিউজেস তো ঠিক নাই মানে উইদিন নভেম্বর লাস্ট দিকে মানে কোড রিজিড টাইম যেটা ডেট ফিক্স করেনি কিন্তু উইদিন দ্য নভেম্বর মাসে এটা কমপ্লিট করতে লাগবো এগুলি করে ছাড়া তারা অর্ডার দিয়েছে এরপর আমরা এটাও সাবমিট করছি যাতে মধ্যপ্রদেশে একটা এভাবে মামলা হয়েছিল এরপরে সুপ্রিম কোর্ট এটাও রায় দিয়েছে যে উইদিন 45 ডেজ ইলেকশন কন্ডাক্ট করতে লাগবো আর কাউন্টিং সবগুলি প্রসেসে এটা কনক্লুড করতে লাগবো করে ছাড়া এগুলি আমরা 2-3টা সাইটেশন এটাও জমা দেওয়া হয়েছে এটা কোর্ট অবজার্ভ করছে এটা অবজার্ভ করার পরে মানে একটা ফ্লেক মানে কোনো রিজিড ডেটটা ফিক্স করা হয়েছে না তবু মানে একটা রায় দিছে যেটা উইদিন নভেম্বর যেটা ইলেকশনগুলি কন্ডাক্ট করা শেষ করা হয়েছে আজকে তো ওঠা নেই ওই লাস্ট 13 তারিখে লাস্ট হিয়ারিং হয়েছে 13 তারিখ এ মাসে আর এরপর ওখানে জাজমেন্ট রিজার্ভ করা আজকে আমরা আপলোড করে দিয়েছি ওয়েবসাইটে বাই নভেম্বর আর আমরা এটাও মানে সাবমিশন করা হয়েছে যেহেতু বাই নভেম্বর হলে এটাও তো টু লেট হয়ে যায় কারণ অ্যাসেম্বলি
ইলেকশনের তো আইতে আছে তো বলাই দিয়ে হইতে পারে কিন্তু এগুলি তবু তারা চাইতে আছে যেটা স্টেট আর স্টেট ইলেকশন কমিশন যেটা এটা এটার আগে করলে একটু সম্ভব নয়।